জানা যায়, বুধবার রাতে পুজো দেখার জন্য বেরিয়েছিলেন মোড়াবাড়ি এলাকার বাসিন্দা রাজীব দেব সহ তার পরিবারের লোকজন। অভিযোগ, এদিন রাতে পূজা দেখার জন্য বিশালগড় অফিস টিলাস্থিত গ্রিন অ্যারো ক্লাবের সামনে আসতেই তাদের গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে গ্রিন অ্যারো ক্লাবের সদস্য জয় সাহা, সোনাই পাটিয়াল সহ গ্রিন অ্যারো ক্লাবের একদল যুবক প্রথমে রাজীব দেবকে মারধর করে। তারপর আক্রান্ত রাজীব দেবের পরিবারের লোকেরা এগিয়ে আসলে জয়, সোনাই সহ একদল দুর্বৃত্ত মীনাক্ষী সাহাদেব, সন্দীপ সাহা, প্রতিমা সাহা, রুষ্টোষ দেবকেও মারধর করে। তাদের হাত থেকে রক্ষা পায়নি 12 বছরের শিশু রিতেশ দেব, তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। এর ফলে গুরুতরভাবে আহত হয় মীনাক্ষী সাহাদেব সহ গাড়িতে থাকা প্রত্যেকটি লোক। ঘটনাকে কেন্দ্র করে রাত 3টে নাগাদ লঙ্কা কাণ্ড বেঁধে যায় গ্রিন অ্যারো ক্লাবের সামনে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আক্রান্ত পরিবারের লোকেরা। তারা এসে ক্লাবের সামনেই পথ অবরোধ করে বসে। পুলিশ আছি নেন এদিকে এই ঘটনার পর বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। পরবর্তী সময় হাসপাতালে নিয়ে আসলে আক্রান্ত মহিলার অবস্থা আশঙ্কাজনক হয়। কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে হাঁপানিয়ে হাসপাতালে স্থানান্তর করে। এদিকে পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয় জয়, সোনাই সহ একদল যুবকের বিরুদ্ধে। এখন দেখার, দুষ্কৃতিকারীদের নাম ধাম সহ মামলা করার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। সুরান্দন টিভি।